আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমরা কালকে গুড় গুড় যেখানে বানায় একদম অরিজিনাল খেজুরের রস দিয়ে গুড় বানায় সেই জায়গায় গেছিলাম। আর সেই ভাইয়া আমাদেরকে গুড় টেস্ট করার জন্য বিভিন্ন তিন চার রকমের গুড় খাওয়াইছিল। তা আমার সাথে সাইফান দ্বিতীয়বার গেছে, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। সাইফান যাওয়ার পরে মানে ও বাবুকেও কয়েকবার খাওয়াইছি, কিন্তু এত ফ্রেশ গুড় খাওয়ানোর কারণে উনি বলছে যে বাচ্চারা তো হজম শক্তিটা অনেক কম থাকে, কিন্তু আমার বাবু চকলেট মনে করে জিদ করে করে বারে বারে খাচ্ছে, আর মানে ইয়া করতে পারছিলাম না। বেশ 150-200 গ্রাম খাই ফেলছে না, বেশ ভালো পরিমাণ গুড় খাইছে। খাওয়ার পরে উনি বারে বারে বলতেছে আপু তুমি আর দিও না দিও না। তারপর আমি দিচ্ছি না, বাবু জিদ করতেছিল বাচ্চারা কেমন করে এটা তো আপনারা যাদের বাচ্চা আছে তারা জানেন। তারপরে এমন পরিস্থিতির পরে আর গুড় দেইনি, কিন্তু বাসায় নিয়ে আসছি, কিন্তু ভিটামিন এ ক্যাপসুল খাওয়াইছে আবার তারপরে। আর ও সারাদিন কোনো খাবার খাচ্ছিল না, দুপুরেও খাওয়াতে পারিনি, জোর করে দুই একবার ভাত খাইছি। খাওয়ানোর পরে আবার বিকালেও কিছু খাইনি, রাতেও অল্প একটু কয়েকবার ভাত জোর করে খাওয়ানো হয়েছে যে কিছু খাচ্ছে না, বাচ্চা অসুস্থ হয়ে যাবে। যখন আমরা ঘুমাইছি ঠান্ডা রাতের দিকে 10টা সাড়ে 10টার মধ্যে সবাই ঘুমাই পড়ছি, রাত 12:30 থেকে ওর এত বমি শুরু হয়ে যায়, দুইবার অনেক বমি করে, কিন্তু যেই টুক রাতে একটু ভাত খাওয়াইছি সেই ভাত ভাতের সাথে মানে ভাতও বের হয়ে গেছে, প্লাস হচ্ছে অনেক কফ বের হয়েছে। আর ওদিকে অনেক ঠান্ডা ছিল, আমার আমি ভয় পাইছি যে ঠান্ডা লেগে গেছে নাকি। তারপরে আমার হচ্ছে আর ঘুমের মধ্যে মানে একদম ওর চোখ বন্ধ, তখনও বারে বারে করে বমি করছে, এমন করে 5-6 বার সারা রাতে করছে। আর আরো যদি ধরতে চাই তাহলে হলো কফির মতনই 10-12 বার বসছে, মানে সম্ভবত মানে আমার মনে হয় গ্যাস গ্যাস ফর্ম করছে। এখন বলতেছে গ্যাস ফর্ম করছে। আবার একটা কথা, আমরা আবার সিঙ্গারা আর পুরিও নিয়ে গেছিলাম, সেটাও খাইছে কিন্তু একটা সেটাও একটা হলো পুরি খাইছিল। আর বাহিরের খাবার তো বাবুকে বেশি দেওয়া হয় না, এইটুকু খাওয়া হয়েছে, এটাই ওর নতুন খাবার ছিল। তারপরে এমন করে পরে রাতেবেলা অনেক টেনশনে পড়ে যায় যে কি করবো, আল্লাহ রহমতে ভালোভাবে এইভাবে রেখে রেখে বসে বসে ছিলাম সারা রাত, এইভাবে করে হয়েছে। কিন্তু 5টার সময় পরে আম্মু আব্বুকে ডাকছি যে বাবুকে কি করবো, আম্মু আব্বু দেখে বলতেছে হাসপাতালে নিয়ে যাবো। আর বাবু হচ্ছে একদম লেতায় পড়ে গেছে, মানে শরীরে কোনো শক্তি নাই, কোলের মধ্যে একদম শুয়ে পড়তেছে। তারপরে ঈশ্বরদী হাসপাতালে যাই, ঈশ্বরদী হাসপাতালে যে আপু মানে ডক্টর তার সাথে দেখা করার পরে উনি তো জীবনের গল্পের ভিডিও দেখে চিনে ফেলছে, উনি আমাদের ভিউয়ার আর কি, ডক্টর সাদিয়া ওনার নাম। হ্যাঁ, তারপরে ওই আপুকে একটা কয়েকটা ওষুধ লেখে, আর পরে বেশি দুর্বল হলে হাসপাতালে ভর্তি করে ফেলতে একটা ইঞ্জেকশন দিতে বলে। আমি আবার ইঞ্জেকশন দেইনি, বসে ওকে যদি আমি স্যালাইন খাওয়াইতে পারি হবে নাকি, তখন বলছে হ্যাঁ যদি আপনি ওকে মুখে খাওয়াইতে পারেন তাহলে ইনশাল্লাহ হবে, আর যদি আরও বাসায় নিয়ে যায় অসুস্থ মনে হয় তাহলে এসে হাসপাতালে ভর্তি করে দিবেন। তারপরে আল্লাহর রহমতে বাসায় নিয়ে আসি, শিল্পী আন্টি জাউ ভাত রান্না করছিল, সেটা খাওয়াইছি। রান্না করছিল অল্প একটু, মানে দুই তিন টেবিল চামচের মতন একটু খাওয়াইতে পারছি, একটু ওষুধ খাইছে, কিন্তু এখন একটা ওষুধ পারিনি খাওয়াইতে। বেশ কোলের থাকতে থাকতে বাবুকে একটু দেখাচ্ছি, ঘুমাই গেছে অনেক, মানে সারা রাত যে কষ্ট পাইছে বাচ্চা এটা বোঝাতে পারবো না। আর একটু আপনাদের তো আমার মনে হয় আল্লাহর রহমতে সুস্থ যাবে, যে কারণ ওষুধটা ডোজ গিয়েছে তো। এই যে এখন একদম একদম ঢেকে রাখছি ওকে, খোলা দরকার নেই। আর যে ঘটনাটা ঘটছে সেটা বলছি এখন, হচ্ছে আমি কালকে ঘুরানোর সময় ওনার খেজুরের রস আমি গত 2-2.5 বছর খাইনি, তা ওনাকে বলছিলাম যে হচ্ছে আমি যে আমাকে একটু খেজুরের রসও কি আপনি বিক্রি করবেন, তা উনি বলছে হ্যাঁ দিতে পারবো। তা বোতল দিয়ে আসছি এখন, সেই খেজুরের রসটা সকাল 9:30 বেজে গেছে, এখন আনতে পারিনি, কিন্তু বলতেছি যে খেজুরের রসটা নিয়ে আসার জন্য ওকে পাঠিয়ে দিচ্ছি, আমি আর যেতে পারছি না। আর মনটা খারাপ, সবাই দোয়া করবেন বাবুটা যেন আমার বাচ্চাটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ঠিক আছে, আমি এখন চলে যাই, তুমি থাকো, তুমি যাও আর নিয়ে আসো, যদি ওই গুট্টুর আর কেনার দরকার নেই, যেটা হ্যাঁ তুমি খালি খেজুরের রসটা নিয়ে গুড় দিবেও না তো, গুড়ের যে চাহিদা অনেক, কিন্তু আমি চাই। আর অনেকেই কমেন্ট করছে যে গুড় দেওয়ার কথা, আমি ছবি দিয়েছিলাম ফেসবুক পোস্টে, সবাই বলছে গুড় ম্যানেজ করার কথা, ফোন নাম্বারটা দেওয়া আছে, ফোন নাম্বার ভিডিওতেই আছে, কিন্তু সত্যি কথা বলতে আপনারা পাবেন কি না জানি না, কারণ অনেক অনেক বেশি চাহিদা তো ফ্রেশ গুড়, ওই ভিতরে সুগার কেনের ভিতরেই অনেক চাহিদা, আর বিভিন্ন আর্মির পার্সোনাল পুলিশের মানুষজন সবাই নিয়ে যাচ্ছে, তো সবাই একবারে সব কিনে নিয়ে যায়, তো এই জন্য বলছি। আম্মু পাঠাইতে বলছিল কিন্তু আম্মু এখন পাঠানো সম্ভব না, কারণ বাবু অসুস্থ, এখন আজকে কথা দিছি দেখে রসটা শুধু নিয়ে আসতেছি, আর ইনশাল্লাহ যদি আবার কখনো আসি তোমার জন্য পাঠানোর চেষ্টা করব। এখন আম্মু আমাকে ডাকলো হঠাৎ করে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নামটা? নহির। নহির, ভালো নাম। ভালো নামই নহির। নহিরের আগে পিছে কিছু নাই। আচ্ছা, কি কি শাক লিয়ে আইছেন? ভাই ভালো আইছে কিন্তু।
কত করে আটি? বটি 5 টাকা আটি। এটা কিশাক বটি? হ্যাঁ বটি। বটি আর এটা কিশাক? ডাটা শাক। ডাটা শাক আর এটা কিশাক? পালং। আর এটা? এটা পালং। আ 6 আটি 20 টাকা দেন। 6 আটি 20 টাকা দেন। অম্বা করেন কে? 5 আটি নেন। দেন দেন গেটি ভালো তো দেন ভালোই দিছে দেন 5 আটি নেন দেন আপনি খুশি আমরাও খুশি তাহলে 5 আটি 20 টাকা হ্যাঁ আচ্ছা আর আর তো কোনো শাক মনে নেবে না ধনির পাতা আছে ধনির পাতা নেবেন শিল্পী আন্টি ধনির পাতা অল্প একটু নিব 5 টাকার পাঁচ টাকার ধনির পাতা আসসালামু আলাইকুম জয় ভাই কেমন আছেন ভালো আছি ভাই আসসালামু আলাইকুম কেমন আছো তোমার নাম সামি সামিরুল 10 টাকা দেন ধনির পাতা ধনির পাতাটা ঘেরান খুব ভালো আপনার নাম কি বলে নুহির নুহির সুন্দর নাম আচ্ছা প্রত্যেকদিন আমাদের এখানে আসে প্রত্যেকদিন বেচে এই লোকটা খুবই ভালো এবং এই লোকটা খুব কম দামে বেচে আপনি কিছু মনে করেন না কম দামে বেচেন আপনার লাভ কম হয় এজন্য আপনি 4 টাকা রাখেন আমার তরফ থেকে খুশি হয় খুশি হয়ে দিল মানে আপনি 2 টাকা লাভ করেন তো 2 টাকা 2 টাকা আমি একটু 4 টাকা আপনাকে দিলাম কিন্তু আপনি প্রত্যেকদিন আসেন ভালো লোক আর আমার একটু মায়া হয় আপনার প্রতি আচ্ছা ভালো ভালো মা পরিশ্রম করে খাচ্ছেন এটাই আমরা খুশি কম দাম নিলেন যে কি লাভ করলেন সামান্য টাকা এইদার 4 টাকা আপনি ধরে দিলেন আচ্ছা খুশি থাকেন ঠিক আছে আজকে আমাদের বাসারও আমরা সবাই হাসপাতালে চলে গেছিলাম আব্বু আব্বু আম্মু আমি সাইফান সাইফানের পাপা আজকে খালাম্মা সব রান্না করবে এখানে নতুন আলু তারপরে হচ্ছে মূলা সিম ফুলকপি সব কেটে নেওয়া হয়েছে এটা বড়ি দিয়ে একটা সবজি করা হবে এই কুমড়ো বড়িগুলো দিয়ে দেশি মুরগি ভুনা করা হবে বতুয়া শাক ভাজি করা হবে আমাদের বাসায় ফুলকপির পাকোড়া বানানো হবে ফুলকপি এখানে অর্ধেক আমি এখন কুচি কুচি করে কেটে ফেলবো প্রথমেই ধুয়ে নেওয়া হয়েছে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া হয়েছে পানি নাই কোনো দেখতে কেমন হচ্ছে একটু দেখাই এই যে আগে কাজটা করে নেই সবজি শাক সব ধুয়ে নেওয়া শেষ মসুরের ডাল রান্না করা হবে ডাল সিদ্ধ করে দেওয়া হচ্ছে আমরা রান্না করতে করতে মিস্ত্রি হঠাৎ করে ডাকছে যে কোথায় কী দিবে রান্নাঘরের ডেকোরেশনটা একটু দেখতে আবার বাথরুমগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে আম্মুর ঘরের বাথরুমের ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হচ্ছে এটা হচ্ছে বেসিনের দেওয়ালটা হলরুমে যে বেসিনটা সরি সরি ডাইনিং রুমে যে বেসিনটা থাকে সেই বেসিনের ওয়ালটা এটা কেমন হলো সেটাও জানাবেন আর এটা হচ্ছে কমন বাথরুম এটাও ভালো লাগতেছে আমার কাছে সুন্দর লাগতেছে চলে যাই হ্যাঁ ভাই হচ্ছে কিছু বলবেন আপনি ভালো করে কাজ করেন তাহলে তো আপনাকে ভিডিওতে দেখাই দিচ্ছি সুন্দর করে ফুটান আপনার টাইলস দেখে যদি আমাদের ভিডিও দেখে যদি আপনার কাছে দুই একটা অর্ডার আসে কেউ আমার পার্সেন্ট খাওয়ার ইচ্ছা নাই ভাই আপনি খান আপনি আপনি ভালো মতন আমাদের কাজ করেন এইটি এইটাই চাই আর কিছু না ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ ফুলকপির শুধু ফুলগুলোকে কুড়ে নিতে হবে এই ডাটাগুলোকে নেওয়া যাবে না আমি শুধু ফুলগুলোকে নিয়েছি শেষ এটা কি করবে খালাম্মা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব রান্না করতে চলে যাচ্ছি আমরা আজকে আমাদের বাসায় আম্মু ব্যাংকে গেছে ব্যস্ত খালাম্মা রান্না করবে দুই কড়াইতে তেল দিয়ে দেওয়া হচ্ছে প্রথমে বড়ি ভেজে নেওয়া হচ্ছে বড়িগুলোকে আস্তে আস্তে করে সুন্দর করে ভেজে নিতে হয় দুই চুলাতেই তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নেওয়া হচ্ছে
ওটাতেও আদা রসুন, আদা রসুন মরিচের গুঁড়া, ওই যে গরুর তরকারি তো একটু ভালো করে শুকুরে খাইতে পারবে না কি জানি। ধনিয়া সেম দিচ্ছে দেখে আর আলাদা আলাদা করে বলছি না, আলাদা তাড়াতাড়ি রান্না করে। পানি যেন মশলাটা পুড়ে না যায় এই জন্য মাঝে একটু পানি দিয়ে দেওয়া হলো। হলুদের গুঁড়া, বড়ি সবজি আন্দাজ অনুযায়ী লবণ, একটা বড় আকারের টমেটো, এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তেজপাতা, দারচিনি, মশলা কষাতে কষাতে কারেন্ট চলে গেছে, দেখি আমরা চার্জার লাইটের ব্যবস্থা করতে পারি কি পারি না। তাহলে মা একটু পানি দিয়ে দিল, এখানে খালামা হচ্ছে যেখানে দেশি মুরগি রান্না করবে, এখানে হচ্ছে এলাচ আর হচ্ছে লবঙ্গ দিছে। চার্জার লাইট বাসায় ভালোটা নাই, এটা টর্চ লাইট নিয়ে ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে। মশলাটা আগে কষে যাক, তারপরে কি করছে দেখাতে পারি নাকি দেখি। কারেন্ট চলে আসছে, কুমড়ো বড়িগুলোকে দিয়ে মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে। বড়িগুলোকে কিছুক্ষণ কষিয়ে সব সবজিগুলোকে দিয়েও কষাতে হবে। দেশি মুরগির মাংস দিয়ে দেওয়া হলো, মুরগির মাংস দেওয়ার পরেও ভালো করে কষিয়ে নিতে হবে। মসুরের ডাল ভালো মতন সিদ্ধ হয়ে যাওয়ার পরে লবণ আর হলুদ দিয়ে ঘেঁটে নেওয়া হচ্ছে। এখন ফুটনো পানি দেওয়া হচ্ছে, আর খালাম্মা বললো আমি ডালটা সিদ্ধ করার সময় রসুন পেঁয়াজ আর একটা টমেটো দিছে, তাহলে একটু টেস্টটা আজকে অন্যরকম হবে। এটা সেই ফুলকপি কোরানোটা, এটা দিয়ে হচ্ছে একটা পাকোড়া বানানো হবে, পেঁয়াজি বলতে পারেন। আমাদের বাসায় একটা সকাল এগারোটার সময় নাস্তা বানানো হচ্ছে, মানে সবাই খাওয়া হবে, ঠিকই বলছে খালাম্মা। মটরশুঁটি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, বেসন, বেসন আর হচ্ছে চালের গুঁড়া, তাহলে মুচমুচা হবে। মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ, লবণ, গরম মশলার গুঁড়া, তেলে নেওয়া জিরা গুঁড়া। সবজি কষানো শেষ, পানি দিয়ে দেওয়া হচ্ছে। একটু বড়ির তরকারি তো পানি বেশি দিতে হবে, হ্যাঁ। আর একটু তরকারি সিদ্ধ হয়ে গেলে বড়ি দেওয়া আছে, বড়ি একটু পানি খায় সিদ্ধ হবে, ঝোল দিবে। এখন ভালো মতন সিদ্ধ হয়ে গেলে রান্না শেষ।
কষানোর পরে এই 2 চামচের মতো পানি দিলেই হয়ে যাবে। একটু গা মাখা রাখা হবে ঝোলটা। তার মুরগিটা হলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, বুঝছো? কষাতে রসুন বাটা, একটু আদা বাটা, ভালো করে মেখে অল্প অল্প করে পানি দিতে হবে। পানিটা কি ফুটানো পানি? না, এমনি নরমাল পানি। সব রেডি, আর এত সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই ভেজে নিতে হবে। নামানোর আগে তেলে নেওয়া জিরা গুঁড়া আর ধনিয়া পাতা আর একটু কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে ফেলা হবে। দেশি মুরগি রান্না শেষ, একদম ঢেলে ফেলা হলো। তেজপাতার দাম শেষ। আপনি একবার তুলে ফেলে দিচ্ছেন? ফেলে দেওয়াই লাগবে। সবজিও পুরোপুরি হয়ে গেছে, নামিয়ে ফেলতে হবে। পরে গুলো সব ঝোলের মধ্যে থাক, তাহলে খাওয়ার সময় টুকা টুকা হবে। বতুয়া শাক ভাজি করে নেওয়া হবে। তেলের মধ্যে শুকনা মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন সব দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে শাক দিয়ে এখন ভালো করে ভাজি করে নেওয়া হচ্ছে। ডাল বাগারও হয়ে গেছে। আর আপনাদেরকে একটু দেখাই, সাইফান উঠে গেছে। সাইফান কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে। কথা কিছু বলবা? এখন কেমন লাগতেছে শরীর? ভালো লাগতেছে? কষ্ট হচ্ছে না রাতের মতন? কিছু খাবা? এটা স্যালাইন দিই। মেখে নেওয়া ফুলকপির পাকোড়া এখন ডুবা তেলে ভেজে দিতে হবে। ভালো করে ভেজে নিলেই হয়ে যাবে। দুই সাইডে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। চা বানিয়ে নেওয়া হচ্ছে। ফুলকপির পাকোড়া পুরোপুরি হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে তুলে ফেলতে হবে। চা পুরোপুরি বানানো শেষ। বাইরে থেকে চলে আসেই মটরশুঁটি আছে। কি খাচ্ছো এটা বলো? খালামা বলছে নাম বলতে হবে। মটরশুঁটির পেঁয়াজি। মটরশুঁটি আর কি আছে? আসল জিনিস বলো। সাদা সাদাটা কি? এই যে সাদা সাদাটা কি? ফুলকপি। ভালোই ধরতে পারবে। কেমন হয়েছে? মজা হয়েছে? আমিও খাচ্ছি, অনেক মজা হয়েছে। খেজুরের রস কালকে রাখতে বলে আসছিলাম, কিন্তু সকালবেলা বাবু অসুস্থ হতে আমি আর আমরা কেউ যেতে পারিনি। কিন্তু এখন রোদ উঠে গেছে, তারপরও লোকটাকে যায় টাকা দিয়ে আসবে, ও যাবে এখন। হ্যাঁ, ব্যাগ নাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কালকে যেটা কইলাম, হ্যাঁ সেটাই হয়ে গেল। কি হইছে? কইলাম যে অত গুড় খাওয়ায়েন। হ কি জানি যে বাচ্চা অসুস্থ হয়ে যাবে, মামা বারবার কইছিল। ঘুমের মধ্যে বমি করতেছে, বুঝছেন? এত খারাপ অবস্থা। পরে হাসপাতাল নিয়ে গেলাম, ভয় পাইছি আমরা যে কি বা কি হইল।
কিচ্ছু হয়নি, গুড় খায়া ক্যাপচার করতে পারিনি, শরীর ক্যাপচার করতে পারিনি, তখন তো খালি ফোন দিতেন, হ্যাঁ তাহলে এই কথাটা কইতাম, কিছু হয়নি, শুধুমাত্র ও গুড়টা খায়া সহ্য করতে পারেনি, তাছাড়া কিচ্ছু না। উল্পাট খেতে পারবেন, কিচ্ছু হবে না, খেজুর ঠান্ডা। আজকে আপনাদের কাজ তাড়াতাড়ি আগায় গেছে মনে হচ্ছে। দেন আমি চলে যাবো এখন, বুঝছেন? হ্যাঁ না, বাচ্চা অসুস্থ তো, না আজকে নেওয়া সম্ভব হচ্ছে না। পরিবেশ, এনভায়রনমেন্ট অন্যরকম সুন্দর, মানে এই নিয়ে আজকে তৃতীয় দিন আমাদের আসা। সুগার কেনের ভিতরে এত সুন্দর পরিবেশ, ও এখানে বসানো শেষ, আমাদের তো বসানোও শেষ আজকে। রসেও কি ভেজাল মিলায় মানুষজন, সব কিছু ভেজাল মিলায় পেলে। ও খাবো না, আমি খাই না রস, আমার বউ খায়। একটু রস খান, আমি গরিব কিন্তু ভিখারি না, আমি বলছি খান 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 ভাই খান, রোজ বছর সাত দিন খান, সমস্যা নাই, খান খান। ভাইয়ের মন মানসিকতা অনেক বড়, খান চার পাঁচটা খান, খায় থামেন দশ মিনিট, আমি খান অ্যাকশন করবেনি নাকি? তো আমি বাড়ি চলে আসি, আমার ফুপু আর আমার বউ খাচ্ছে রস, খাই বলো কেমন হয়েছে, কিরাম লাগতেছে? বসি ভাই। আন্টি কেমন? অর্জি একদম ফ্রেশ লাগলো, ফ্রেশ? হ্যাঁ ফ্রেশ, কিন্তু সন্ধ্যা লাগছে এই রস। হ্যাঁ সেটা দিবেন না আন্টি, মজা আছে, মিষ্টি একটু কম, মিষ্টি কম না? আর খাচ্ছি কয়টা এখন, বাজেই তো মনে হয় দশটা না, বারোটা বাজে, বারোটার সময় রস খাচ্ছি, তারই হয় নাই, তবু ভালো আছে। উনি বললে আমি যেভাবে চাই সেভাবে আপনাকে রস খাওয়াইতে পারবো। তাহলে খাইলে না কেন? ওহো আমার ছেলে খারাপ লাগতেছে আবার। ভালো লাগলো তো না? হ্যাঁ ভালো, আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুকরিয়া। কত বছর পর খাইলে? আড়াই বছর পর। আড়াই না, আড়াই তিন বছর হয়ে যাবে আর কিছুদিন পরে। এক ভাইয়া ফুল বিক্রি করতে আসছে, গাছগুলো অনেক সুন্দর, গাঁদা ফুল আর কি কি ফুল আছে, এটা মনে হয় সূর্যমুখী না? গাঁদা আছে, চায়না পমপম গাঁদা রয়েছে, সানফ্লাওয়ার, এটা দেন্তাস ফুল, এটা দেন্তাস, এটা চন্দ্রমল্লিকা, এটা সালভিয়া। সালভিয়া, এটা ফুলটা কেমন দেখতে? ফুলটা এই যে ফুটছে, কালার সালভিয়া। হ্যাঁ
এটা জিনিয়া জিনিয়া হ্যাঁ এটা এটা আমার বান্ধবীর নাম এটা ড্যানথাস এগুলো চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা বাট গোলাপি দেশি হাজারি গোলাপ এটা ইন্ডিয়ান হাইব্রিড গোলাপ এটা অনেক বড় খালা আমাকে দেখ দেখি আকাশ কোনটা নেয় দেখি ভাই আমার খালা আমার কোনটা নেয় সেটা দেখা যাক এরকম এই এগুলা কত করে ছোটগুলো এগুলো 30 টাকা খুবই সুন্দর আকাশ ভালোই দাম করতে পারে নাকি আকাশ দিলে এত তাড়াতাড়ি দিবেই না একটু দাম কমে পরে আবার তিনটাই 50 টাকা দিয়ে গেল আসছে লোকটা আবার না চলে গেছে আর আসবে না একজনের কাছে দাম বেশি নিছে একজনের কাছে কম আর এখানে ভুলেও আসবে না দুপুরে সবাই মিলে একসাথে খাওয়া হচ্ছে রান্না কেমন হয়েছে বেস্ট সবজি আজকে খালামা রান্না খালামা রান্না ঝাল লাগতেছে নাকি একটু ঝাল ঝাল একটু ডিফারেন্ট খালামা যে তেল মশলা দিছে মাখানো মাখা মাখা টাইপের রান্না হইছে অনেক পেঁয়াজ দিছে অনেক পেঁয়াজ আচ্ছা খাও রান্না বান্না দেখাচ্ছি খালামা খাবে এটা হচ্ছে ভাত এটা কালকের কবুতরের মাংস কালকে ভিডিও করি নাই এটা এটা হচ্ছে দেখো বটুয়া শাক সবজি সকালের আলু ভাজি আমরা আর কি রান্না করলাম জানি এটা জাউ ভাত সকালে সাইফানের জন্য রান্না করা হয়েছে সাইফানের পাপা সাইফান দুইজন মিলে খাইছে ডাল আর আব্বু খাচ্ছে কেমন আছে রান্না আব্বু মনে হয় আমি কিছু একটা আনি নাই খালামা ও এই যে এটা হচ্ছে দেশি মুরগি আকাশ কি অবস্থা রান্না কেমন খাই নাই এখনো খাই কো কিরাম লাগতেছে জীবনে খাই নাই আকাশ কত কিছু না আকাশের ডায়লগটা সবাই ভালোবাসতেছে না কি জন্য কইলো বইতি শাক নাকি বতি শাক বতুয়া শাক বতিলে শাক অনেক শাকের নাম কমেন্টে আসছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম আর আমি এখন খাওয়া দাওয়া শুরু করব আমি এই তো শাক নিছি একটা বড়ি কে দিল আমাকে গিফট তুমি না আম্মু আম্মু আমাকে একটা বড়ি আগে তুলে দিয়ে গেছে আমি রান্না করতে করতে বড়ি একটা খাইছি কি বলে ব্যাটাক বাদ দিয়ে ব্যাটার বোর কাছে চলে গেছে এইটাই ভালোবাসা তোমাকে তো দিছেই কয়টা অর্জন করে গো শাশুড়িরা দেখবেন আর আপনারা শিক্ষা নেবেন আপনাদের ব্যাটার বোকে এমন বড়ি দিবেন না থাকলে যাই রাখবেন সেটাই দিবেন একটু কি ভালো লাগছে না এই কি রে আকাশ কি তোমাকে প্রশ্ন করলাম অন্যরকম ভালোবাসা এখন আমি খাওয়া দাওয়া করবো কারণ আমার সাইফান এখনো ঘুমাচ্ছে আবার ঘুমাই গেছে উঠে আর ভিডিও করব না দেখা হচ্ছে আবার খাওয়া দাওয়া শেষে তো মর্জিনাপা যে মর্জিনাপার হাজবেন্ড যে এখন মারা গেছে সে ঝালমুড়ি বিক্রি করতো তো মর্জিনাপা আমাদেরকে বলছে যে সে যে ঝালমুড়ির মশলা করে দিত সেটা নাকি অনেক টেস্টি তো মর্জিনাপা আমাদেরকে করে দিতে চাইছে গতবারই করে দিতে চাইছে কিন্তু সেটা সম্ভব হয়নি বেশি গরম হয়ে গেছে।